খুদা আজ বাহার যা হে করিমাম ও আজ শামস ইব্রাহিম হাম রশিদাম হাম বয়ম দাদ বনুরে হজরত আব্দুর রহিম আব্দ বারে আব্দ হাদি আজদ দি মক্কি ওলি হাম মুহাম্মদিও মুহিব্বুল্লাহ সাহেব সঈদ হাম নিজামুদ্দি জালাল আব্দ কুদ্দুস আহমদি হাম মুহাম্মদ আরিফ ও হাম আব্দ হক শেখ জালাল শামসুদ্দিন তুর্কো আলাউদ্দি ফরিদে জুদানি কুতুবদিও হাম মুঈনুদ্দিন উসমান ও শরীফ হাম বা মওদুদ আবু ইউসুফ মুহাম্মদ আহমদি বুসাহাক ও হাম বা মমশাদ ও হুবায়রা নামওয়ার হাম হুজাইফা ও ইবনে আদহাম হাম ফুজাইলে মুরশিদি আব্দ ওয়াহিদ হাম হাসান বসরি আলী এ ফখরদি সৈয়দুল কাউনাইন ফখরুল আলামী বশরি নবী হুসন শহর কাছে হরদম হাদিসে দিগর আগাজত যে হুসন শহর কাছে হরদম হাদিসে দিগর আগাজত রুখত কর জলওয়ায় সাজত নমান দি হেকায়তহা কতজনে কথা বলে কতজনে কথা বলে ও আমার মাশুকা ও আমার মাশুক ও আমার মাওলা তোমার সৌন্দর্যের ব্যাপারে কতজনে কত কথা বলে এগুলো শুনে লাভ নাই এগুলো শুনে লাভ নাই যে হোসনা সার কাছে হরদম হাদিসে দিগার আগাজাদ কতজনে কথা বলে আরিফ জামি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা বলে আরিফ রুমি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা বলে হযরত বাহাউদ্দিন নকশবন্দি জাকারিয়া মুলতানি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা বলে মুজাদ্দিদ আলফে সানি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা বলে ওরো দোস্ত আবাব হযরত আব্দুল কাদের জিলানি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা বলে মঈনুদ্দিন চিশতি আজমিরি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা বলে আরো কতজনে কত কথা বলে আমার সিলসিলার বুজুর্গ আমি হইতে রসুল পর্যন্ত আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযীনা ইসতাফা خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته
ওয়ামান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دل زندہ و بیدار اگر ہو تو بتدریج দিল জিন্দা ও বেদার আগর হো তো বতদরিজ বন্দে কো আতা করতে হ্যায় চশমে নিগারাওয়ার বন্দে কো আতা করতে হ্যায় চশমে নিগারাওয়ার আহওয়াল ও মকামাত মে মওকুফ হ্যায় সব কুছ احوال و مقامات میں موقوف ہے سب کچھ ہر لحظہ ہے سالک کا زمان اور مکان اور ہر لحظہ ہے سالک کا زمان اور مکان اور الفاظ و معانی میں تفاوت نہیں لیکن الفاظ و معانی میں تفاوت نہیں لیکن ملا کی ادا اور مجاہد کی ادا اور ملا کی ادا اور مجاہد کی ادا اور پرواز ہے دونوں کا اسی ایک فضا میں پرواز ہے دونوں کا اسی ایک فضا میں کرگس کا جہاں اور ہے شاہی کا جہاں اور کرگس کا جہاں اور ہے شاہی کا جہاں اور نہایت قابل الاحترام محترم سبھاپتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام پردرالر ماو بھنیرا محافل اپستیت سنہر ادوریر چھوٹو کچی کچھارا جو دی تھاکین پرشاشنر دائیتوشیل بھائیرا আরও যদি থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আহবাব, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিলেট গোলাপগঞ্জ খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দরপুর খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আখির দিন। বাদ আল মাগরিব, মাগরিবের নামাজের পর আল্লাহ দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো।
এবং আখেরাতের প্রস্তুতি নিব। এই জন্যে রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মসজিদে দেখে আসছি এশার নামাজ 7:30, আজান হয়তো 7:15 বা 7:00 হয়। আমার মাথায় ঢুকছে আজকের আজান হবে 7:25, অর্থাৎ জামাতের 5 মিনিট আগে। তো আমি সেই হিসেবে 7:25 পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। অর্থাৎ এখন থেকে আমি আপনাদের সামনে ধরে নেন 37 হইতে 38 মিনিট কথা বলতে পারব। এর ভিতরে আল্লাহ যা তৌফিক দেন সব তা বলার চেষ্টা করব। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আত্মশুদ্ধির গুরুত্ব, প্রয়োজনীয়তা, আমার নিজের আত্মারে পরিশুদ্ধতা নাই, অতএব এই বিষয়ে কথা বলার ব্যাপারে আই এম ভেরি ভেরি সরি। এরপরও সরেয়া গরসুকের দিনটার না আগুন, এর মধ্যে মাল নাই, মানে জ্বালাইব না, সরেয়া ম আম পড়া যাবে, খাওয়া যাবে না, এই রকম কিছু কথা বলবো। অর্থাৎ যেটার হাকিকত আমার কাছে নাই সেটা বলবো। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের দুশ্মন হইল 4টা, কয়টা? 1 নম্বর হইল নফস, যেটার নাম হয়তো আত্মা। আত্মা যে কিসের বাংলা এটা আমার জানা নেই, তারপরও আমি বলতেছি মনে হয় নফসের হবে। 2 নম্বর দুশ্মন হইল ইবলিস, 3 নম্বর দুশ্মন হইল কাফের। কাফের মানে ইহুদিরাও আছে এখানে, খ্রিস্টানরাও আছে, হিন্দুও আছে, মালাউন বৌদ্ধরাও আছে, অন্য অন্য ধর্ম অবলম্বী কাফের, এরা দুশ্মন 3 নম্বর। 4 নম্বর দুশ্মন হইল মুনাফিক, দেখা যায় বোঝা যায় না, কাফের দেখাও যায় বোঝাও যায়, কথাবার্তায় বোঝা যায় এটা কাফের ডাইরেক্ট। আর মুনাফিক দেখা যায়, কথাবার্তায় বোঝা যায় না, অনেকক্ষণ পরে বোঝা যায় যেটা মুনাফিক। যেহেতু কাফের বোঝা যায় না আর মুনাফিক বোঝা যায় না, কোনো সুপাই টুপাই নেই, খানা বন্ধ। মোনাফেক যেহেতু বোঝা যায় না, এই জন্য রসুল আলামত বলছেন, বলছেন আয়াতুল মোনাফেক সালাস, আয়াতুল কাফের সালাস মাফি। কাফের আলামত কি এটা বলেন না কেন? এটা বোঝা যায়, কথা কয় না। আর নফস এটা তো আছেই, কথা টানলে আল্লাহর দয়ায় অনেক লম্বা হয়ে যাবে, তারপর একটু না বললে নয়। যেহেতু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ লিখছেন, এই জন্য কিছু না বললে কেরম জানি দেখা যায়। সব পয়গম্বরকে আল্লাহ প্রেরণ করেছে নফসের বিরুদ্ধে জেহাদের জন্য, ইবলিসের বিরুদ্ধে জেহাদের জন্য, আর একটু একটু কাফেরের বিরুদ্ধে। সরকার তো আলম সাল্লাহ সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন 4 ধরনের শত্রুর সাথে জেহাদ করার জন্য, নফসের বিরুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। তা আমরা যাই যে যুদ্ধ কার বিরুদ্ধে করুম জানা নাই। দেখেন আপনারা আলোচ্য বিষয় যেটা দিয়েছেন আমি এটা কতদূর থাকতে পারবো আমার জানা নাই। তারপরও নিয়ত করে তেলাওয়াত করছি, খুব সম্ভব সূরায়ে আল আলার শেষ দিক থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের আজকের এই আয়াতগুলোর আলোচ্য বিষয়
আত্মশুদ্ধি আসবে ইনশাল্লাহ। বাকি আমার আলোচনার সুবিধার্থে আমি বলছি, কামিয়াবি সফলতা কাকে বলে? সফলতার জন্য বাধা কি? সফল কাম কোন লোকটা, কয় গুণ হইলে সফল হয়? সফলতা কাকে বলে? সফলতার জন্য বাধা কি? সফলতা অর্জনের জন্য কয়টা গুণের দরকার? কয় কথা কইছি এখন থেকে আপনি আলোচনা নোট করবেন, কাগজে নোট করা জরুরি না, আপনার কুয়েতে জেহনিয়া ফিক্রিয়ার মধ্যে এটার নোট করবেন। আলহামদুলিল্লাহ আমার সামনে ডাইনে বামে যারা আছেন বুজুর্গ, আর সামনে যারা আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কাছে বুদ্ধিমান মনে হচ্ছে। সফলতা কাকে বলে এ একটা। দুই নম্বর হইল সফলতার জন্য কয়টা গুণের দরকার। তিন নম্বর হল সফলতার জন্য বাধাটা কি, সফলতা অর্জন করতে গেলে কি সে বাধা দেয়। যেহেতু আমাদের হাতে সময় কম, এই জন্য তাফসিলি আলোচনা নয়। সফলতা জান্নাতে যাইতে পারলে এটাকে সফলতা বল, এক কথায় শেষ। বেহেশতে যাইতে পারলে, আপনাকে আমার কথা বুঝতেছেন, বেহেশতে যদি আপনি যাইতে পারেন, আমি যাইতে পারি, তাহলে আমি সফল কম। তার মানে এমপি হওয়ার সফলতা নয়, মন্ত্রী হওয়ার সফলতা নয়, প্রেসিডেন্ট হওয়ার সফলতা নয়, বাদশাহ হওয়ার সফলতা নয়, আমি বলবো মুহাদ্দিস মুফাসসির মুফতি ফকিহ এই সেই হওয়া সফলতা নয়। সফলতা হইল যদি আল্লাহ জান্নাত দেন তো আমরা সফল কাম। কথা কয়েন ফমান যুহজিআনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নামের থেকে বের করা হলো বা হবে, ফমান যুহজিআ, যেহেতু এটা মানিসমে মওসুল, এইটা আসলে মুআযির হুর আসলে মোজারের অর্থ হয়, যে বা যাকে, যাকে বলছি বহু বচন, কারণ ইসমে মওসুলের একটা বৈশিষ্ট্য হইল এটা মানান জমা, অর্থের দিক থেকে বহু বচন। যে বা যাকে জাহান্নামের থেকে বের করা হলো বা হবে, আমি বলি যুহজিআ, এই যুহজিআ কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যুহজিআ মানে টেনে হেসরে যদি কাহাকে জাহান্নামের থেকে বের করা হইল বা হবে, অর্থাৎ যেই লোকটাকে সর্বশেষ জাহান্নামের থেকে বের করা হলো বা হবে সে কামিয়াব। কি কামিয়াব? তাকে পৃথিবীর মতো দশটা পৃথিবী জায়গা জান্নাতে দান করা হবে। আর কি চান? যে লোকটা সর্বশেষ জান্নাতে যাবে এর মতো গরিব জান্নাতি আর নাই, এরে পৃথিবীর মতো দশটা পৃথিবী জান্নাতের মধ্যে জায়গা দেওয়া হবে। আপনি জান্নাতের জায়গাকে আপনার ওই সরের সিলেটের সরের জায়গা মনে করেন, জান্নাতের জায়গা জান্নাতের একটা ধরেন 1 ইঞ্চি জায়গা, একটা বেত রাখার জায়গা, নুরানি মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে যে বেত দিয়ে ফিডা, এটার মোটা না আরো শিখন, প্রাইমারি স্কুলের শিক্ষকরা ছাত্রদেরকে যে বেত দিয়ে ফিডা, এটা কি এরকম মোটা না আরো শিখন, এত বড় না আরো ছোট, এ আঙ্গুলের মতো শিকন, এই জায়গার কোনো ভ্যালু আসেনি। আর বাবা এই জায়গার মধ্যে কি বিল্ডিং কোনো যাব? কথা কয় না, এত দূর জায়গা জান্নাতের
খায়রুম মিনাত দুনিয়া ও মা ফিহা, দুনিয়ার উপরে যা আছে দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে দামি। এবারে বলেন জান্নাতে যাওয়া কি সফলতা নয় কি? কথা বলেন আমার সাথে, আমার থেকে কথা বাইর করতে হইলে আমার গুতা দিতে হবে। গুতা বাসুর যেমন গাভীর ওলানে বাটে গুতা মারলে দুধ বাইর হয়, আমার গুতা দিবেন ইনশাআল্লাহ মুরব্বীদের রুহানি ফয়ুজাতের বরকতে কথা বাইর। এই পানি কই, পানি লাগবে, পানি লাগবে, ভিতরে অনেক গরম এই জন্য শীতকালও বেশ লাগে। এটা এখানে এখানে আইনে আপনি পানি নিয়ে বসে নিয়ে যান, আপনি পারবেন না, ছোটো ফুল আমার একটা দেন। কারণ আমি ব্যস্ক বলে দমক দিমে পরে সিলেট আইসে আমি এত বড় হুজুরে দমক দিছি, দমক খাক পোলা মানে দমক খাক। আহ বলেন আপনারা এই পৃথিবীর মতো দশটা পৃথিবী জায়গা জান্নাতে আল্লাহ দান করবেন সবচেয়ে গরিব জান্নাতিকে ছিলে এখন সুবহানাল্লাহ মে এমনি সময় এতগুলো মানুষের সুবহানাল্লাহ বলে এমনি হয় আবার কোন সুবহানাল্লাহ। মানে এখানে আমি দুই নম্বরই করতে আছি, আপনি করে সোপানাত লাগাই দিয়ে আমি মানে গাইতে আছি। বাকি এখন আমি সোপানাল্লাহ পড়তে পারতেছি না, যা এখন আপনারা পড়বেন এটা আমি পরে গাড়িতে ফেরে নেব ইনশাআল্লাহ। সারা পথে এই কামে করি আল্লাহর দয়া, হয়তো ঘুমাই, নাহলে মোতালা করি, নাহলে কিছু খাই, নাহলে জিকির আজগার করি, নাহলে কোরআন শরীফ তেলাওয়াত করি, এর বাইরে গীবত শেখায় আর অন্য অন্য লাইনের কথা আমার গাড়িতে কম হয়। এই জন্য সময়ের অভাবে অনেকের আমি গাড়িতে মুরিদ বানাই, হাতে গাড়িতে উঠতে কুজুর গাড়ির পিঠে এরম কে আমি কি ঢুকার পরে দিই কলিজা সব গরম হয়ে গেছে। আমি বুঝতেছি এটা এই গাড়িতে দুই নম্বরই হয় না, কথা কয় না, এই গাড়িতে দুই নম্বরই হয় না বেটা, এই জন্য গরম হয়ে গেছে। কন কীত আমার কিরবি কুজুর আমার মুরিদ করাই দে, এটাও এই না ছাত্রলীগের নেতা যুবলীগের নেতা এগুলো কালকে আইব দেড় দুইশো জন আইব মুরিদিবের লাগিয়া ওই জামিল আনসারির মাদ্রাসায় মৌলী বাজার ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে গেলে মানুষ সফল কাম, কথা কয় না? হ্যাঁ আরে এই তো জান্নাতের থেকে সর্বশেষ যে লোকটা বাইর হবে এর ব্যাপারে দিসের কিতাবের মধ্যে লম্বা ঘটনা আছে। এতে আল্লাহ জাহান্নামেতে বাইর করবেন, আমি আগে পিছিয়ে অনেক কথা বাদ দিয়ে দিছি। তো বাইর করার পরে আল্লাহ বলবেন, এর আগে অনেক কথা আছে মাশাল্লাহ। আমি এই এখানে ওযু করতে করতে নামাজ পড়তে পড়তে এক বুজুর্গের কথা শুনছি, উনি কথা বলতেছেন, তা আমার কাছে নেসবত মনে হয়েছে, আহলে নেসবত মনে হয়েছে আর আহলে এলেম মনে হয়েছে, আমি ওনাকে চিনি না। এই তুই বুঝছি যে এইখানে আহলে এলেম আছে, এই জন্য আমি কথাগুলো বলতে হয় যে আরও কিছু কথা আছে এগুলো আমি বলতেছি না। আমার কই না যে রেওয়ায়ত ভুল পড়ে না, আমি ভুল পড়ি না, আমার জানা আছে, সময় নেই। তো এর বাহির করা হবে, তো আল্লাহ বলবেন যা তোরে আমি জান্নাতে পৃথিবীর মতো একটা পৃথিবী দুনিয়া জায়গা দান করলাম, একটা সর্বশেষ। তো এই যাইব, যাইয়া দেখব যা জায়গা আছে ঠিক, কিন্তু এত বড় জায়গা নাই, আছে মোটামুটি শুইতে পারবো, কথা কয় না। এই আইসা কেব আল্লাহ আপনি কেছেন এক পৃথিবীর জায়গা, এখন গিয়ে দেখি শোন যাব। আল্লাহ বলবেন যা তোরা আমি পৃথিবীর মতো দুইটা পৃথিবীর জায়গা দান করলাম, কথা কয় না, এত খুশি আবার দিব দৌড় গিয়ে দেখব জায়গা তো সহজ জায়গা, অন দেখে বসার জায়গা, আর যাবটা কি জায়গা কমছে না বাড়ছে, তো সমান লাগস্কার না কবি খেলা চলছে, খেলা কি খেলা, খেলা আপনারা জানেন, আমার আল্লাহ খেলা জানে, আপনারা আপনাদের খেলা, উম্মতের ওলামায়ে কেরামকে নিয়া জমিনে খেলতেছেন, আপনারা আপনাদের খেলা, যেই কারণে ঢুকাইলে আর বাইরে হইতে দেন না, কথা কয় না কেন? কিন্তু আল্লাহ পাক আল্লাহর পাকের খেলাটা খেলবেন আপনার মারা যাওয়ার পরে, খেলা কারে ক যেন কোনি আরম্ভ করবো আপনার মতো টাউটার বাটফার নেতার উপরে, তখন আপনি টের পাইবেন আল্লাহর খেলাটা কেমন,
কথা কি বুঝতেছে আপনারা? হুশিয়ার কয়েক হরফে নসিহত সে কিফায়াত, নাদান কো নাদান কো কাফি নহি দফতর না রিসালা। আকলমানরা ইশারা, বেআকলরা ঠিশাবা। খেলা এখন যাইয়ে দেখবো যে কোন রকম বসার জায়গা। আইকো আল্লাহ কেন কইলেন এক পৃথিবী গেলাম, হওয়ার জায়গা বললেন দুই পৃথিবী গেলাম, দেখি কি বসার জায়গা। এটা কি কয়? যা তোর আমি তিন পৃথিবী সম পরিমাণ জায়গা দিলাম। যাইয়ে দেখবে যে আগে তো শোয়ার জায়গা ছিল, পরে বসার জায়গা, এখন কোন রকম দাঁড়াইবার জায়গা। অর্থাৎ আমার আল্লাহ জায়গাকে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আরে কথা কয় না কেন? এই জন্য সফরের দোয়ার মধ্যে একটা দোয়া আছে, দোয়ার অংশ আছে, ওয়াতুবি আন্না বড়দাল আর, আল্লাহ জমিনের দূরত্ব কমাই দেন। কেমনে? জমিন থাকবে এমনি, আমরা জমিনটা খিসাই দিবেন হেমনে। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী কুদ্দুস রুহু যখন বাগদাদের থেকে রাতের আড়াইটা তিনটা বাহির হলেন, ওনার খাদেম বলেন বাহির হওয়ার পরে দেখি সামনে একটা বিশাল শহর, দুই সের কদম গিয়েই আমরা শহরে ঢুকছি। লম্বা ঘটনা আছে, এটা আমার আলোচনা নয়। পরে জিজ্ঞেস করলেন, হুজুর অমুক রাত্রে আমি দেখলাম বাগদাদের থেকে আপনি বাহির হলেন, আমি আপনার পিছনে পিছনে ছিলাম। এই বাগদাদের আশেপাশে তো 2-400 কিলোমিটারের ভিতরে কোনো শহর নাই, এটা কোন শহর? খেলেছিস? হ্যাঁ দেখ খেলেছি। কয় এটা মোসেল শহর, ইরাকের মোসেল শহর। আল্লাহ তার গোলাম আব্দুল কাদেরের জন্য জমিনকে খিসিয়ে দিছে। লম্বা ঘটনা এটা, হাজার হাকিমুল উম্মতের খুতবাতের মধ্যে আছে। বেজারিল্লা কথা আমরা কম কই, আমরা বুজুর্গদের কিতাবের মধ্যে কোরআন সুন্নার মধ্যে দেখা ব্যতীত আল্লাহর দয়া কথা বলি না। এই জন্য আপনারা সিলসিলায় মাদানির পাশে পাশে সিলসিলায় থানুইও বলিয়েন, কথা কয় না? আমাদের বুজুর্গ দুজন বুজুর্গ, ঠিক নেই? দুজন আমাদের বুজুর্গ, এবং হজরত মাদানির চাইতে হজরত থানবী আরো বয়সে বেশি। আব্দুল মাজিদ দারিয়াবাদী রহমতুল্লাহ আলাই এবং আব্দুল বারী নদভী, এই দুইজন বাইয়াত হওয়ার জন্য গেছেন হজরত থানবীর কাছে। হজরত থানবী বললেন যে ভাই জামাতের মুরব্বী, হজরত মাদানির কাছে। হজরত মাদানি বললেন ভাই জামাতের মুরব্বী হজরত থানবী জীবিত আছেন, আমি কেমনে বাইয়াত করাই? এই জন্য তোমরা ওইখানে যাও। তখন হজরত আব্দুল মাজিদ দারিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি এবং আব্দুল বারী নদভী, বহুত বড় মানুষেরা, তাফসীরে মাজিদি, আব্দুল মাজিদ দারিয়াবাদীর তাফসীরে মাজিদি দামি তাফসীরের কিতাব আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। হযরত থানবীর বয়ানুল কোরআন আছে, হযরত মাদানির তো হাদিসে শরুয়াত আছেই, কথা কয় না? আমরা আমাদের আকাদেরদেরকে নিয়ে আসি, তোরা যে কারে নিয়ে আসোস বেটা, কালমাস লেলিন মাংস তুমি স্টাইল নিয়ে আসোস, ছাগলেরা কোনো ঠিক ঠিকানা নাই, কই যে যাস তোরা। মানে আব্দুল মাজিদ, আব্দুল মাজিদ দারিয়াবাদী আর আব্দুল বারী নদভী বললেন হযরত ওইটা তো গরম দরবার, আইন কানুন বেশি, ওইখানে তো যাইতে মনে চায় না। হযরত মাদানি বললেন চলো আমি নিয়ে যাও। হযরত মাদানি এই দুই বুজুর্গকে খানকায় থানা বনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বললো হযরত এরা আমার কাছে বাইরে দিতে আসছে, এখন আমি নালায়েক মানুষ, ছোট মানুষ, এই এদেরকে আমি বায়াত করাই কেমনে? এই জন্য আপনার কাছে নিয়ে আসছি। হযরত মাদানির অবস্থা ছিল কসরে নফস, নিজেকে ছোট মনে করা, এই গুণটা ওনার অনেক বেশি ছিল। হযরত থানবী মজা, হযরত থানবীর একটা মেজাজ ছিল। হযরত থানবী বলেছে ভাই তুমি এতনা নালায়েক নেই হো আর মাই এতনা লায়েক নেই হো, তুমি নিজেকে যত নালায়েক মনে করো আমি, তুমি এরকম নালায়েক না, আর আমাকে যত লায়েক মনে করো আমি এত লায়েক না। আচ্ছা ঈসা করো ও তুমি বাইয়াত করলো, মাই উনকো সবক দৌঙ্গা, তুমি বাইয়াত করো আমি সবক দিব। তাহলে আমাদের বুজুর্গদের মধ্যে মিলা ছিল না নাই? আর কথা কয় না?
আর হযরত মাদানির যুদ্ধে হযরত থানবী রহমতুল্লাহ একটু সোজা করে দিছে। হযরত থানবী মাদানী কয়ে আহা লাগিয়েছেন নি ভেজাল, এই জুতা তার ফরন যাবো না, দুইয়া টুইয়া এটা আলমারি ঢুকে রেখেছে। সুযোগ পাইয়া হযরত মাদানী হযরত থানবীর জুতা সোজা করে দিছে। হযরত থানবী লাগাইছে নি ভেজাল, এই জুতা আর ফরন যাবো না, এখন এই জুতাও আলমারি ঢুকছে। কথা কয় না আপনার কথা, আমার কথা আপনারা বুঝেন? কে কে বুঝেন একটু হাত উড়ে দেখান তো। এই যে আমাদের আকাবের সাথে পরস্পরের এই মিল, আর আমরা সিলেটে আসলে যে বিষয়টা বেশি শুনি, সিলসিলায়ে মাদানী জিন্দাবাদ জিন্দাবাদ। কিরে বাবা, সিলসিলায়ে থানবী গেছে করে, আমি সিলসিলায়ে মাদানীর এই সিলসিলারও আল্লাহর রহমতে খলিফা মুজাজ শেখ, এবং সিলসিলায়ে মাদানীরও শেখ, সিলসিলায়ে থানবীর শেখ। আলহামদুলিল্লাহ কর না, আমার কাছে দুনো বুজুর্গের দুনো সিলসিলার এজাজত আছে। আপনার কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত করে দেখা? বুঝেন বুঝেন বুঝেন, হয়তো বুঝেন না হলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। আপনারা যদি রাজি থাকেন যে এশার নামাজ আজকে 7:30 হবে না আর একটু পরে হবে, এটার জন্য আমি তৈরি আছি। আপনারা যদি রাজি থাকেন যে আজকে এশার নামাজ আর একটু দেরিতে হবে, আমার ওই মাহফিল আরো দুইটা আছে, ওইটা বুঝুম আমি পরে, বাকি আমি আপনাদেরকে কিছু কথা শুনাইতে চাইতে আছি। কে কে তৈরি আছেন হাত উড়ে দেখান মেহরবানি করে। এবার মাহফিল কর্তৃপক্ষ বুঝবো যে সময় কি কিনবো না কিনবো। আমার জীবনে কোনো সময় ওয়াজ কম করার অভ্যাস নেই, আমার হলে আমি মরে যাবো কিন্তু উম্মতের কথা শুনাম ইনশাআল্লাহ। এই মাশাআল্লাহ বলেন, মাহফিলে জামাত হবে ইনশাআল্লাহ। লোট নেকি যায় হ্যায় খুশির আর শেষ নাই, সর্বওয়াক্তে যাবহে আপনা উসকে জিরে পায়, সর্বওয়াক্তে যাবহে আপনা উসকে জিরে পায়, ক্যা নসিব আল্লাহু আকবর লোট নেকি যায় হ্যায়। ক্যা নসিব আল্লাহু আকবর লোটনে কি যায় হে। খুশি খুশি না আপনারা? আমিও খুশি। ওয়াজ আমি এক কানে বসলে আর একটা কথা বুঝলে যাই, কারণ ওয়াজের সাথে আমার হাদিয়ার সাথে কোনো মিল নেই, দিলে দিল না দিলে নাই, আল্লাহ কাল জান্নাত দিলে হয়। আল্লাহু আকবর দোস্ত সাহাবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা বান্দা তোরে আমি জান্নাতের মধ্যে তিনটা পৃথিবীর মতো জায়গা দিলাম, যাইয়া দেখে কেবল দাঁড়াইবার জায়গা কোন রকম। এবার আল্লাহর বান্দা রাগ করবে না, এসে বলবে না তাস্তাজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন। এসে আর সরা সে আর সরা 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 বেটা আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? আল্লাহকে বলে যে আপনি কি বলবে যে আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? আপনি না রব্বুল আলামিন, একবার কোন এক পৃথিবী যাইয়ে দেখি অনেক বড় জায়গা, শোয়ার জায়গা, পৃথিবী গিয়ে দেখি দাঁড়ানোর জায়গা, বসার জায়গা, পরে বলছেন তিন পৃথিবী, এখন দেখি কেবল কোন রকম দাঁড়াইবার জায়গা। আতাস্তা জিনি ও আনতা রব্বুল আলামিন, এটা শুনে তখন আল্লাহ মুস্কি মুস্কি হাসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহ তিন জায়গায় মুস্কি মুস্কি হাসেন, কয় জায়গায়? কয় জায়গায়? একটা তো এইটা, আর দুইটা হইল আপনি পারবেন, এটা এক জায়গা একবারে ঘটবে, আর দুই জায়গা সবার জন্য সুযোগ আছে। এর মধ্যে এক জায়গা হইল, রসুল বলেন বন্দা যখন ফরজ নামাজের জমাতের জন্য মসজিদে আগে আগে সামনের কাতারে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, তাড়াহুড়া করে, মানে তাড়াহুড়া মানে আরেকজনের শরীরের উপরে ফাঁদ দিয়া, এটা না, এই তাড়াহুড়া করে মসজিদ যাওয়ার সময় হওয়ার আগে আগে মসজিদ দিয়ে দৌড় মারে,
আল্লাহ তার বান্দার এই অবস্থা দেখে মুসকি মুসকি হাসেন। আর রাত্রে তাহাজ্জুদের টাইমে বিবি উঠে তাহাজ্জুদ পড়ার জন্য, এখন স্বামীদের তাহাজ্জুদের জন্য উঠাবে এই জন্য ঠান্ডা পানির ছিটা মুখে মারে। এখন মুখে মারার পর দেখবেন রাতে তিনটে বাজে এরকম পানি মারে, বিবি স্বামীর কইব কি কন্ন স্বামী বিবির কেউ কি হয়েছে কিল্লিকে এরম করেন, কোনো কাম আসেনি কেন? আরে বেটা এই টাইমে রাত্রে আড়াইটা তিনটা বাজে যদি স্বামী বিবির মুখে ছিটা মারে পানির, বিবি স্বামীর মুখে ছিটা মারে, আর দুজনের সম্পর্ক ভালো, খুব হাই ফাই সম্পর্ক, তখন একটা আরেকটা কি এরম করেন কান নেই। এই শীতের মধ্যে এই সমস্ত কাম করানো যাবে না, কথা কয় না? আরে লাজের কিচ্ছু বুঝে না, বুঝেন না এগুলা? আরে বেটা না বুঝলে হলো মান্য হয়েছে কেমনি, আর তোর ছেলে মেয়ে হয়েছে কেমনি বেটা? এটা স্টেজে যারা আছে আরো ভালো বুঝে, কথা কয় না কেন বলেন? বিবি যখন স্বামীর মুখে ঠান্ডা পানি ছিটা মারে, স্বামী যখন বিবির মুখে ঠান্ডা পানি ছিটা মারে, মারেনি? এখন বিবি কয় এমনে, স্বামী কয় হেমনে, এখন বলার পরে বিবি কয় আরে না 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 তাহাজ্জুদ ফরি বেল্লাই জাগাইছি, স্বামীও বলে তাহাজ্জুদ ফরি বেল্লাই জাগাইছি জাগাইছি। আল্লাহর রসুল বলেন স্বামীর স্ত্রীর এই অবস্থা দেখে আল্লাহ মুসকি মুসকি হাসেন। দেখছ আমার বন্দার বান্দি যুবকের যুবতী একটা আরেকটার এই টাইমে উঠাইব, একটু মজাক করু মজাক অন দে কি কি মজাক টজাক না দেই আমার সাজদা করু। ওই বন্দাকে আল্লাহ বলবেন যা বন্দা এতক্ষণ তোর সাথে মজাক করছি, এই এক পৃথিবী দুই পৃথিবী তিন পৃথিবী যা ওইসব বাদ খেলা শেষ, এবার আসলটা যে আমি তোকে পৃথিবীর মতো দশটা পৃথিবী জান্নাতে জায়গা দান করলাম, এবার গিয়ে দেখবো যে ঘটনা সত্য, খেলা শেষ হয়ে গেছে। তাহলে সফলতা হইলো জান্নাতে যাওয়া, কথা কয় না কেন? সফলতা কি বলেন না? এমপি হওয়া সফলতা নয়, মন্ত্রী হওয়া সফলতা নয়, মহামান্য রাষ্ট্রপতি হওয়া সফলতা নয়, রিক্সা চালায় জান্নাতে যাবে সফলতা, মুয়াজ্জিনি করে জান্নাতে যাবে সফলতা, জেলখানায় ঢুইকা সবজির সাথে ঘাসও খাবে এটা হলো সফলতা, জান্নাতে যাবে সফলতা। কি কইছি আমি এই তেমনি বুঝেন নাই, জেলখানায় যাবে সবজির সাথে ঘাস খাবে আর জান্নাতে যাবে এটা সফলতা। আমি তো ছিলাম হেতে যেমন আছে এখনো, এর মারও কয়জন আছে প্রায় 200 জনের মতো আছে এখনো, আপনারা তো 2-1 জন ছিলেন, আরও 200 জনের মতো আছে মাশাল্লাহ মেহমানখানায়। তো ওইখানে তো কাশিমপুর কারাগারের মধ্যে ওই কী জানি কয়টার সবজি খেত আছে, ওই সবজি এই এই ধরেন এই শাক ওই শাক ওই শাক এটার মধ্যে ঘাস উঠে তো সব একসাথে কাটে নিয়ে আসে, কত বাইসব যাদেরকে দিয়া পাকায় এদেরকে স্যার না বেতন দেয় না, এরা হইলো সব কয়েদি। কয়েদি মানে বিশেষ করে ওই বিডিআরের যারা জামিলার এরা হইলো এটার কাম করেন না। সফলতা হইলো এটা, মাদ্রাসায় পড়াবে বেতন বাকি মগর জান্নাতি সফলতা, কথা বাপ দেয় আমি ও বাদ দেয় ও 300 কোটি টাকা 500 কোটি টাকা ও 1000 কোটি টাকা 2000 কোটি টাকা তোর মাতা কি আমারটা চাইতে বেশি ভালো নেই রে? ওই তুই মাতা দিয়ে শুধু একটা বুঝোস, আমি ব্যাগটা বুঝি আল্লাহর দয়া শুনলাম মাই বুঝি মোল্লা হাসান মির্জাহেদ উমুর আম্মা সদরা শামসে বাজগা ফাতুল বাড়ি আইনি কুস্তুলানি ফয়সুল বাড়ি ইসরাদ সারি সহ ফতুয়ে কাজী গান তাতার খানিয়া সহ আবার তাসাউফের কিতাব সহ সব বুঝি আল্লাহর রহমত। এটা আমার দাবি নয়, এটা আল্লাহ আমাকে দান করছেন, এই জন্য আম্মা বিনিয়মিত রাব্বিকে ফাহাদ দিস, কথা কয় না? তো তুই এত নেয়ার মালিক বিশ্বাস বেটা কেমনে? তোর মাতা কি আমারটা চাইতে বেশি রে বড় সোর চুরি করে করে এত টাকার তুই মালিক বিশ্বাস, এই জন্য সোরা টেয়ার মধ্যে শান্তি নেই, অশান্তি ভরা। আর আলহামদুলিল্লাহ বাদশার মতো বসে রয়েছে, তাই না? এক একটা বাদশার মতো বসে আছে, আর আমারও তো বাদশার বাপের মতো দেয়া যায়,
কথা কয় না কেন? আমার কিছু টিয়া আছে নাকি? টাকা নাই, আল্লাহ আছে। কে আছে? তোর কাছে টাকা আছে? আল্লাহ নাই। ক্ষমতা আছে? আল্লাহ নাই। আমস আছে? আল্লাহ নাই। ক্যাডার আছে? আল্লাহ নাই। মোদি আছে তোর কাছে? আল্লাহ নাই। জো বাইডেন আছে তোদের সাথে? আল্লাহ নাই। ভ্লাদিমির পুতিন আছে তোদের সাথে? আল্লাহ নাই। আমাদের সাথে কেউ নাই, মগর আল্লাহ আছে। কথা কয় না কেন? আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাজরে দেখান তো, কে আছে? আরে বললাম না, কে আছে? আমার আল্লাহর চিনি নিয়ম দেখবেন, দেখবেন জান্নাতে যাওয়ার পরে যখন একটানা 9.5 লক্ষ বৎসর আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, তখন দেখবেন আমার আল্লাহ কত সুন্দর। দেখছিনি এক একটা একটা মানুষের সাথে একটা মানুষের চেহারার মিল নাই, সব আল্লাহর সৌন্দর্য থেকে বাইরেছে। তাই আল্লাহ কত সুন্দর কোন এবার সারা পৃথিবীর চিংড়ি মাছ, ইলিশ মাছ, ফল ফুরুট কত সুন্দর, সব আল্লাহ পাকের সুন্দর থেকে সাপ্লাই আসে। এর অর্থ হলো আল্লাহ পাকের সৌন্দর্য দিয়ে বানাইছে, আবার এটা মনে করেন না। অর্থাৎ ওনার কাছে সৌন্দর্যের ভাণ্ডার, তেমন যার কাছে সৌন্দর্যের এত বড় ভাণ্ডার উনি কত সুন্দর। এই জন্য একটা ডাইরেক্ট কয়ে দিয়েছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার সিনস তা আমরা কই আল্লাহ আমরা কেডা? আল্লাহ কয়ে যে আমি আসমান আর জমিনের যত নূর আছে সব নূর আমি। এইখানে আইসে আল্লাহর আশেকরা ফেরেশান হয়ে যায়। কেউ কয় এই জন্য মনসুর হাল্লাজ ফেরেশান হয়ে গেছে না? মনসুর হাল্লাজ যে ফেরেশান হয়ে গেছে, মনসুর হাল্লাজ ফেরেশান হয়ে গেছে এমন জায়গায় যে আটকেছে আর উঠতে পারে না। হাজার হাকিম উলুম্মদ থানবী বলছেন, তখন যদি আমি থাকতাম একটা ধাক্কা দিলেই মনসুর হাল্লাজকে উঠাই দিতে পারতাম। হ্যাঁ, এই জন্য সময় মতো ইয়ের দরকার, মুর্শিদের দরকার, নাহলে ফেরেশান হয়ে যায় মুরিদ। এই যা হোক, কথা এদিক সেদিকে যায় বিপদ হয়ে যায়, কথা শুরু হইলে সমস্যা হয়ে যায়। সবচেয়ে বড় সফলতা কি? আরে কথা কয় না, সবচেয়ে বড় সফলতা আরো কিছু কথা আছে। সবচেয়ে বড় সফলতা জান্নাত হইল। সারা দুনিয়ার মানুষ এই 60টা জিনিস চায়, এই 60টা জিনিস সারা দুনিয়ার মানুষ, 60টা তো দূরের কথা, একটাও পায় না। সেটা কি বলতো? 1 নম্বরে চিরজীবন বেঁচে থাকা, 2 নম্বরে চির যৌবন নিয়ে বেঁচে থাকা, 3 নম্বরে চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা, 4 নম্বরে চির শান্তি নিয়ে বেঁচে থাকা, এই 4টা জিনিস পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায়, মগর 4টার একটাও কারো কাছে নাই। সবাই বাইসাতে কেউ মরতে চায়নি। হ্যাঁ, এমনি এমনি আরে বিপদে পড়ে না, কয় যে আর ভালো লাগে না, মরিয়া যাইতাম মনে চায়। যতদিন বিপদে না পড়ে ততদিন এই কথা কয় না, কথা কয় না, ঠিক আছে নি? দেন না, আমাকে নেতারা তো মরতে চায় না, এরকম কাজ দিছে, কাজ দিয়ে আমারে সিঙ্গে পুরলে যা, একটা কাশে কয়ে সিঙ্গে পুরলে যা, আর মাথা যে হালকা ব্যথা করে, এই যে আমার আমেরিকা লয়ে যায়, সিঙ্গাপুর হইব না। আর আমরা এরকম কত রোগ নিয়ে চলাফেরা করি না, আমেরিকা না সিঙ্গাপুর, বেশি ব্যথা লইলে সুরায় ফাতিহা আলাম নাসরা মালা ওর কথা হয় না, বেশি ব্যথা লয়ে সুরায় ফাতিহা আলাম নাসরা লাকা সদরাক শিফা লিমা ফিস সুদুর ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা ইয়াশা মালা। না আমেরিকা, না রাশিয়া, না চীন, না জাপান, না কোনো ডাক্তার মাক্তার নেই, ডাক্তার আঙুল কলজের ভিতরে। কথা কয় না, কি কি কোরআন শরীফ বলেন না, কি কি? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রতিপক্ষ জেলখানায় রাখছে, মানে কুয়ের ভিতরের জেলখানায়, কূপের ভিতরে। আর ওনার যখন কিতাব দিতাব আছে সব বাজেয়াপ্ত করে বলেছে। ইবনে তাইমিয়া কি বলেন শুনবেন, মা ইয়াসনাউ বি আদাই, আমার শত্রু আর দুশমনরা আমাকে নিয়ে কি করবে? আমার শত্রু আর দুশমনরা আমার সব বাজেয়াপ্ত করে ফেলছে, এতে আমার কিছু আসে যায় না।
কেন 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 কিছু আসা যায় না কেন? ইন্না জান্নাতি অবস্থানি ফি সদরি, নিশ্চয় আমার বেহেশত আর বেহেশতের বাগান আমার সিনের ভিতরে। কথা কয় না কেন? আমার বেহেশত আমার বেহেশতের বাগান আমার সিনের ভিতরে। হুয়া মাই হিয়া মাই লা ইউফারিকুনি আই আইন হাইতুমা কুনতু, আমি যেইখানে যাই না কেন আমার বেহেশত আমার সাথে সাথে যায়। আরে বড় সিলিয়াস সুবহান লাগো, আমি গুয়ের ভিতরে আছি আমার বেশ আমার বুকের ভিতরে, আমি এখন এইখানে দাঁড়ানো আল্লাহর কসম করে বলি আমার বেশ তোটা আমার সিনার ভিতরে। লাইলাহা লাল বলেন 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 ছাত্র দিচ্ছি বেটা বুড়ো মানুষ আলহামদুল্লাহ। এই কথা কি বুঝতেছেন আপনারা? আমাকে লোকে হুডিয়া নিয়ে দিয়ে এসছে বেটা, তবু যা আছে সব ব্যাংকে, না হলে কিছু আছে বাহিরের ব্যাংকে। আর তুই প্রেসিডেন্ট বাজার রাত্রে যখন নাকি এগুলো শুইয়া খোলস, তুই প্রেসিডেন্ট থাস, তুই সেনাবাহিনীর প্রধান যখন রাত্রে তোর এই সময় ইউনিফর্ম ডাকে বস, তুই এই সময় সেনাবাহিনী থাকস প্রধান থাকস বেটা, আইজি থাকস ডিজি থাকস, আর আমি যখন শুই তখনও খুরশিদকে আসমি, যখন হাঁটি তখনও খুরশিদকে আসমি, যখন বৈশা থাকি তখনও খুরশিদকে আসমি, যখন বাথরুমে তখনও খুরশিদকে আসমি, পুরো মাল কলিজের ভিতরে। আরে কথা কয় না কেন? এখনো বুঝেন নাই আপনারা? খুশি না বেজার আপনারা? কে কে খুশি হাঁটুয়ে দেখান, জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে কয়েকটা ঘোষণা আসবে ওইখান থেকে, ওইখান থেকে কয়েকটা ঘোষণা আসবে আল্লাহর কুদরতি হরণ থেকে। ওইখানে এত লম্বা আলোচনা করার আমার সময় নেই তো, 25 মিনিট হয়তো শেষ হয়ে গেছিল, আমি না সিস্টেম করে বাড়াইছি। আল্লাহ কি জানি বলতেছিলাম, কোন তো ঘোষণা আসবে, কি আসবে? একটা ঘোষণা আসবে, ইউনাদি মুনাদিন ইন্নালাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্নালাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্নালাকুম মান তাশিবু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম মান তানামু ফালা তাসকামু আবাদা। সুম্মা ক্বারা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। বেহেশতেরা বেহেশতে যাওয়ার উপরে ঘোষকে ঘোষণা করবে, সারা জীবন যেটা চাইছস হয় নাই এখন আমি দিতে আছি, তোরা আর কখনো মরবি না, সব সময় জীবিত থাকবি। সুবহানাল্লাহ কর না। আচ্ছা এখন প্রশ্ন হইলো, প্রত্যেকটা শব্দ সুয়ালে মুকদ্দারের জবাব, তোরা এখন থেকে সব সময় জীবিত থাকবি আর মরামরি নাই? আচ্ছা বুঝলাম, যদি জীবিত থাকি মরলাম না, যদি বুড়া হয়ে যাই? রসুল বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ইন্নালাকুম মান তাশিব্বু ফালা তাহরামু আবাদা, সব সময় যুবকে থাকবে আর বুড়া হবে না। আচ্ছা বুঝলাম, যুবক থাকবে বুড়ো হবো না, যদি যুবক অবস্থায় প্যারালাইসিস হয়ে যায়, যদি যুবক অবস্থা ক্যান্সারে ধরে, যদি যুবক অবস্থা আলসারে ধরে, আর যুবক অবস্থা ডায়াবেটিসে ধরে, তাহলে তো বললো গে মজা পাবো না। তো কি হবে? তো রসুল বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ইন্নালাকুম মান তাশিব্বু তাসিহু ফালা তাসকামু আবাদা, সব সময় সুস্থ থাকবে, একটা সেকেন্ডের জন্য অসুস্থ হবে না। সব দিকের খবর আমার কাছে আছে, এই জন্য সবাই আমাকে ফোন করে, মাইনারাও ফোন করে, বিভিন্ন সমস্যা ছেলেরাও ফোন করে, হুজুর আমার বিয়ে ঠিক হয়েছে, কারণ সাবাসে আঁডু কাঁপে, হেতের বেলে সাহসে আন্ডু কাফে কিনলে আন্ডু কাফে ভিতরে মাল নাই, কথা হয় না? আল্লাহর রসুল বলছেন যে এত ডরাই ডরাবি না, ডরাবি না, তুই জান্নাতে সবসময় সুস্থ থাকবি, কখনো অসুস্থ হবি না, যতক্ষণ মনে চায় তোর বিবির সাথে আরাম করবি, ক্লান্ত হবে না। কি হবে জানো? জন্মদিন দূর আর কতক্ষণ, 100 বছর গেছে গা, 200 বছর গেছে গা, এক হওয়ায় তখন শরীর দিয়ে একটু হালকা গাম বাইর হবে, চিকন গাম মেশকা আম্বর মতো গ্রান বাইরে,
গোসল ফরজ হইব নি না? বেশ তো কোনো গোসলও নেই, কোনো অজু নেই, কোনো কিচ্ছু নেই, বিশ্বাস করেন না? বাবরে কোনো হাগুও নেই, কোনো মুতুও নেই, কোনো গুমু নেই, কোনো জিমানিও নেই, চব্বিশ ঘন্টা ক্যা নসিব আল্লাহু আকবার লোটনে কি যায় হ্যায়। তুই ঘুমাইলে তো এই সময়টা নেয়ামত ভোগ করা হইল না, তুই বাথরুমে গেলে তো এই সময়টা তোর নেয়ামত, তুই বাথরুমে মাঝে খাইতে পারে কথা কয় না, এই বাথরুমে খাইতে পারে নাকি? কারণ হলো জগড়া রাখলে জগড়ার টাইমে খাইতে মনে চায়, এই জন্য এইসব কিচ্ছু নাই, শুধু খাইবি আর খাইবি, চলবি আর চলবি, আল্লাহরে ডাকবি আর ডাকবি। আমি তো জান্নাতের ওয়াজ করার জন্য আজকে দাঁড়াইনি। এটা হলো সফলতা, এটা কি সবচেয়ে বড় সফলতা? কি বলেন না, সবচেয়ে বড় সফলতা জান্নাত। তাহলে জান্নাতে আমাদের যাইতে মনে চায় কার কার হাত উড়ে দেখান, এমনি হাত উঠেবি আবার না, এইটা ধর হুজুর ধরেন, রাগ করেন না, রাগ করেন না, আপনারা কয়েকজন তো আমার বয়স আছে, এইগুলি না বড়। জান্নাতে যাইতে মনে চায় কার কার হাত উঠে দেখেন, হাত নামান, আবার উঠান, আবার নামান, আবার উঠান, আবার নামান, আবার লাঠি দেন। জান্নাতে যাইতে মনে চায় আবার হাত উঠান, কার কার মনে চায় হাত উঠান, দাঁড়াইয়া বেড়া, না না না, সবাই না, যে স্লোগান দিবি রাখলে বাবা রাখ, যে স্লোগান দিবে সে দাঁড়াইয়ে দিবে, ওই মেয়ে বৈশে বৈশে যুদ্ধ করুন যায়। আপনি কোন দেশে দেখছেন বৈশে যুদ্ধ করে, মারামারি লাগলে বসে না দাঁড়ায়? হ্যাঁ, তুই নারায় দুঃখ বিদ্বেষ তো মারামারি, এটা তুই বৈশে বৈশে কিনবি অসভ্য কথায় বুঝে না কিছু, এই জন্য সে মারামারি নেতৃত্ব দিবে অর্থাৎ স্লোগান দিব, সে বৈশে না দাঁড়াইয়া, এর বাহিরে কেন কারো স্লোগান সমর্থিত না, যে স্লোগান দিবে দাঁড়াই দিব, দেখো না আমার জজবা আছে আমি দাঁড়াই গেছি, তো স্লোগানের জজবা কি কম নাকি, তুই তুই দাঁড়াবি না কেন? আসবো তো আমি যে কইছি সেলসেলায় মাদানি থানবি দুনোটা জমা হয়েছে, বুঝেছ না বেটা? না সফলতার জন্য বাধা কোথায়, সফলতার জন্য বাধা কোথায়? সফলতারও বুঝি জান্নাত, জান্নাত নেই সবচেয়ে বড় সফলতা হইল, সবচেয়ে বড় সফলতা হইল আমি যাকে সারা জীবন না দেখি আই লাভ ইউ, ওই খোদাকে আমি জান্নাতে দেখব। আল্লাহ দেখতে মনে চায় নি? কার কার মনে চায় হাত উড়ে দেখো, বেশি বেশি টেলিভিশন দেখবেন তো চোখের জুতি পাইব, তো আল্লাহরে দেখবেন। ছ্যাপটা করি এলাম কোনিয়ার লোকে লন্ডনি সিলিটটা লন্ডনি কো দেখে রাখ, মনে কষ্ট নেই না সিলিটারে আমার উপরে এমন রাগ, হ্যাঁ ওই যে এরা মোবাইলে টোবাইলে কী কী দিয়েছে, আসলে তো আমি মজাক করে কইছি, এরা মনে করছে ডাই আসলে সারা শরীরে খুব ফুটতি বেড়া, কারণ সম্পর্ক মালিকের সাথে ভালো তো এই জন্য ফুটতি বেশি, ফুর্তিটার পিছনে কারণটা কি? কারণটা হইলো আমার রবের সাথে সম্পর্ক অনেক ভালো। আল্লাহু আকবার, তুই জান্নাতে রা বনে কাঁদে ওমান বদরা বদোজখবর, তুই জান্নাতে রা বনে কাঁদে ওমান বদরা বদোজখবর, কে বস বাসদ মোরা আজা তমন্নায়ে বিসালে তু। আব্দুল কাদের জিলানী কুদ্দুসের রূহ বলেন, ও আল্লাহ নেককারদেরকে জান্নাত দেন, আমি আব্দুল কাদের গুনাহগারকে দোজক দেন। দেখছেন কথা কই, কথা বুঝেন কিন্তু, কে বসবা সদ মোরা আজা তামান্নায়ে বিসালে তু, আমি দোজকের মধ্যে থাইকেও মনে মনে ভাববো আমার মাওলার সাথে তো আমার দেখা হবে, এই খুশিতে দোজক আমার কাছে দোজক মনে হবে না, কে বস বাসদ মোরা আজা তামান্নায়ে বিসালে তু। এটা বড়দের কথা, কিন্তু বড়দের এই কথা আমরা বইলাম মজা ভাই, ফাঁকে ফাঁকে হালা দেরু হয়ে যায়, ঘটনা সত্য, ঘটনা সত্য, মাশাআল্লাহ, সুবহান,
এক বললাম না, একটানা 9.5 লক্ষ বৎসর পর্যন্ত বন্দা আল্লাহকে জান্নাতে দেখবে। দেখার পরে দেখতেই থাকবো 9.5 লক্ষ বছর, এটা কোনো সার্টিখানি বিষয়? শুনেন, কষ্ট হয় না তো? এখন 9.5 লক্ষ বছর দেখার পরে 9.5 লক্ষ বছর হয়ে গেছে, এটা নিয়ে তাকাইয়া গেছে বেবলার মতো, আর মজা লইতে আছে কেরমে সুন্দর এবারে কন তো। আপনি পৃথিবীর কোন সুন্দর দিয়ে তাকাইয়া 2-3 মিনিট পরে আপনি কি কোন দূর ভাল লাগে না? আরে কলেজ ভার্সিটি যখন ছুটি হয় ফোলাফান রোড এখানে বসে থাকে, বাটফার টাউট মার্কা ফোলাফানটা চক্র হুন্ডার উপরে বসে থাকে, 3-4টা যাইতে আছে, একটা কয় তোর কোনটা দেখো আর এইটা, আরেকটা কয় আমার হিটটা, পরে কয় দূর ভাল লাগে না, ও আইতে আসে রে। অথচ আমার মালিকের দিকে 9.5 লক্ষ বছর তাকিয়ে থাকবে, চোখের পাতা মারবে না। পরজন আল্লাহ বলবেন আস্তে করে পর্দাটা দিয়ে দিবেন, হিজাব কিবরিয়াই, কিসে আল্লাহ আপনি গেলেন কই? আসি তো তো দেখে দেন না কত তোকে বাইগন নেই, আরে বুঝি নেই, আর তোর না বউ বুঝি অপেক্ষা করতে আছে তোর জন্য জান্নাতে, দেখা করে আয় যা, তো আবার কবে? আবার আরেকদিন যা, আল্লাহু আকবার, বানাইয়া কইতে আছি আপনি মনে করেন না? এত সোজা না, আমরা বানাইয়া কথা কই না। আরে মাওলা যদি দেখতাম, আপনার দেখতে মনে চায় নি? হ্যাঁ, আমি এখন যে ওয়াজ এখানে করতে আছি, যদি এটা আমি উজানি স্টেজে করতাম, যে এখানে 2-4 লক্ষ মানুষ ময়দানে থাকে, সব লাফাইতে লাফাইতে 2-4 জন মারা যাইত। আসেন কা কেন আসেন আমার বলেন তো? আরে মাওলা কি সুন্দর রে, তুই কোন দিক কোন সুন্দর দেখবে লেগে যাস, তুই কোন আর ছাগলের ঘরে ছাগলি, পাগলের ঘরে পাগলির সৌন্দর্য দেখার জন্য তুই টেলিভিশনকে চার্জ দিস, তোর স্টার্স মোবাইলকে চালু করস, মাইঞ্জেন নাচে তুই তামসা দেখস, কতক্ষণ তোর এই মজা, সামান্য কিছুক্ষণ পরে বিরক্তি চলে আসে, কথা কয় না কেন? এই জন্য এদিক সেদিক তাকাইয়া চোখের জ্যোতি নষ্ট করার দরকার নাই, কোরআন শরীফের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের জ্যোতি বাড়াইতে থাক, আর মালিককে দেখার যোগ্যতা অর্জন করতে থাক। কথা কয় না কেন? যে হোসন শাহর কাছে হরদম হাদিসে দিগারা গাজত, যে হোসন শাহর কাছে হরদম হাদিসে দিগারা গাজত, রুখত কর জলওয়ায় সাজদ নমান দি হেকায়ত হা, কতজনে কথা বলে, কতজনে কথা বলে, ও আমার মাশুকা, ও আমার মাশুক, ও আমার মাওলা, তোমার সৌন্দর্যের ব্যাপারে কতজনে কত কথা বলে, এগুলো শুনে লাভ নাই, এগুলো শুনে লাভ নাই, যে হোসন শাহর কাছে হরদম হাদিসে দিগারা গাজদ, কতজনে কথা বলে, আরিফ জামি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা বলে, আরিফ রুমি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা বলে, হযরত বাহাউদ্দিন নকশবন্দী জাকারিয়া মুলতানি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা কথা বলে, মুজাদ্দিদ আলফেসানি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা বলে, ওরো দোস্ত আবাব হযরত আব্দুল কাদের জিলানি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা বলে, মঈনুদ্দিন চিশতি আজমিরি তোমার সৌন্দর্যের ব্যাপারে কথা বলে, আরো কতজনে কত কথা বলে, আমার সিলসিলার বুজুর্গ আমি হইতে রসুল পর্যন্ত, আয় খোদা আজ বাহারে যা হে করিমাম, ও আজ শামস ইব্রাহিম হাম রশিদাম, হাম বয়েমদাদ বনুরে হযরত আব্দুর রহিম, আব্দ বারি আব্দ হাদি আজদি মক্কি ওলি, হাম মুহাম্মদিও মুহিব্বুল্লাহ সাহেব সঈদ,
হাম নিজামুদ্দিন জালালু আব্দ কুদ্দুস আহমদি হাম মুহাম্মদ আরিফ ও হাম আব্দ হক শেখ জালাল শামসুদ্দিন তুর্কো আলাউদ্দিন ফরিদে জুদানি কুতুবদিও হাম মুঈনুদ্দিন উসমান ও শরীফ হাম বা মওদুদ ও আবু ইউসুফ মুহাম্মদ আহমদি বুসাহাকো হাম বা মমশাদ ও হুবায়রা নামওয়ার হাম হুজাইফা ও ইবনে আদহাম হাম ফুজাইলে মুরশিদি আব্দ ওয়াহিদ হাম হাসান বসরি আলী এ ফখরদি সাইয়েদুল কাউনাইন ফখরুল আলামি বশরি নবী। আমার মালিকের সৌন্দর্যের ব্যাপারে কতজনে কত কথা বলে? আমার রবের সৌন্দর্যের ব্যাপারে কতজনে কথা বলে? আমার রবের সৌন্দর্যের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, আমার রবের সৌন্দর্যের ব্যাপারে নিজেই কোরআন শরীফের মধ্যে কথা বলছেন। এবারে বুজুর্গ বলেন যে হোসনা শাহর কাছে হরদম হাদিসে জহির ফারিয়াবির শের, যেটা পড়তেছি আমি এখন, জহির ফারিয়াবির শের অথবা হাফেজ রাকির শের হবে। যে হোসনা শাহর কাছে হরদম হাদিসে দিগার আগাজাদ রোকাত ঘর জলওয়ে সাজাদ নামান দি হেকায়তা। ও আল্লাহ, আপনার সৌন্দর্যের ব্যাপারে কতজনে কত কথা বলে, কিন্তু যখন জান্নাতের মধ্যে আপনার সৌন্দর্যের আত্মপ্রকাশ ঘটবে তখন কারো কোনো কথা থাকবে না। যখন দেখবে অমুকের কথার চাইতে আপনার চেহারা আরো সুন্দর, অমুকের কথার চাইতে আপনারটা আরো সুন্দর, আপনি কোরআন শরীফে যা বলছেন এর চাইতে আরো সুন্দর, রসুল হাদিসের মধ্যে যা বলছেন এর চাইতে আরো বেশি সুন্দর। যে হোসনা শাহর কাছে হরদম হাদিসে দিগার আগাজাত রুখাত ঘর জলওয়ে সাজাদ নামান দি হেকায়তা। বলেন জান্নাতে আমার মাওলাকে কার কার দেখতে মনে চায়? মনে চায়নি কারে? সফলতা নয় কি? আরে কথা কই না, তাহলে সবচেয়ে বড় সফলতা জান্নাত। বলে বলেন 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 কি কি কি? বেটা তোরারা মমতাজ বেগম রে দিয়া গান শুনাস, তোরা মমতাজ বেগম রে দিয়া গান শুনাস, রুনা লায়লার গান শুনাস, আমরা জান্নাতের মধ্যে আল্লাহর সভাপতিত্বে আল্লাহর কেমনে জানি বললে আপনারা বুঝবেন, আমার জানা নাই, আমার বলার মধ্যেও বেয়াদবি হতে পারে। আমার রসুল তেলাওয়াত করবেন, হযরতে আদম হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, আমার আল্লাহ নিজে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। হায় 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 হায়, জান্নাতের মধ্যে আল্লাহর তেলাওয়াত শোনার জন্য কারা কারা রাজি আছেন? জান্নাতের মধ্যে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য কারা কারা রাজি আছেন? জান্নাতের মধ্যে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য কারা কারা রাজি আছেন? যে হোসনা শাহর কাছে হরদম হাদিসে দিগার আগাজাদ রুখাত ঘর জলওয়ে সাজাদ নামান দি হেকায়তা। ফুটে নিতে আমাদের লাগে কনসাল্ট করো, কনসাল্ট করো। ফের তিনি মাসে এক দুইবার যার কি বলা হয় জানে, কাপড় নাফাক হয়, শরীর নাফাক হয়, প্রতিদিন দুই চারবার বস্ত্রবার পায়খানা করে নাফাক হয়, আর ঘুমাইলে মুখ দিয়া লালা পরে দুর্গন্ধ, ঘুমের থেকে উঠলে চোখের মধ্যে কেতুরের ময়লা, বগুলের নিজে ফসমে ভরা, এনে ফসমে ভরা, ইটার পিছে তুই ঘুরাস, এই তুই ইটার পিছে ঘুরুস কিনলে গা, তুই আমার মালিকের পিছনে ঘুর। কথা ঠিক না বেটি? কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান মেহরবানি। সবচেয়ে বড় সফলতা কি? আরো বড় সফলতা হইলো আল্লাহকে দেখা। কথা কহেন দেখছেন নি ফানি কি ওয়াজ করে আমি ফিফেসা লাগে হুজুরের যে আমিও খাই দেন। আলহামদুলিল্লাহ, ওয়া শুনতে কষ্ট আছে, তাহলে সফলতা হইল আর আল্লাহর দেখাই না? এর জন্য বাধা কোথায়? এর জন্য বাধা কোথায়? আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই জান্নাত অর্জন করার জন্য বাধা হইল দুনিয়াকে আখিরাতের উপর অগ্রাধিকার দেয়।